আমার খাজা বাবা খাজা বাবা খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা কে ইয়ে ছিলেন নবী গুণগান খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা কে ইয়ে ছিলেন নবীর গুণগান বদন কেন এত ইমলা আসতে আমার হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আমার বাবা জান একদিন বড় পীরের দরবারে গেলেন বড় পীরের দরবারটা এমন একটা দরবার ছিল যেই দরবারের মধ্যে প্রতিদিন হাজার হাজার মানুষের খানা দানার ব্যবস্থা থাকত তার এত ভক্ত আসে কান যাকে রান ওই দরবারের মধ্যে আসা যাওয়া করত প্রতিদিন আমার হাজ মাইকম্যান ভাই মাইকটা ভুম ভুম শব্দ হচ্ছে তো আমার হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি একদিন ঘটনাক্রমে আমার বড় পীরের দরবারে যায় এবং দীর্ঘদিন ওই দরবারের মধ্যে থাকে তেমনি করে যখন অনেক দিন থাকার পরে একদিন বড় পীর আব্দুল কাদের জিলানির সাথে আমার খাজা মঈনুদ্দিনের সাথে সামনাসামনি সাক্ষাৎ হয় যখন সামনাসামনি সাক্ষাৎ হয় খাজা মঈনুদ্দিনের চেহারা দেখে সেদিন আমার বড় পীর আব্দুল কাদের জিলানি বলে ওঠে মঈনুদ্দিন তোমার চেহারাটা এত মলিন লাগছে কেন তুমি কি কিছু খাও নাই মানুষ দীর্ঘদিন না খাইলে যেমন হয় মুখ টুক শুকিয়ে যায় তোমার চেহারাটা তো এমন হয়ে গেছে মলিন হয়ে গেছে তুমি কি কিছু খাও নাই আমার বড় পীর আব্দুল কাদের জিলানির কথা শুনে সেদিন হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি প্রতি উত্তরে জবাব দিয়ে বললেন বড় পীর আব্দুল কাদের জিলানি আমি আজকে তিন দিন ধরে অনাহার আমি আজকে তিন দিন হয়ে গেছে কোনো কিছুই খাই না আমার খাজা বাবার এমন কথা শুনে সেদিন বড় পীর আব্দুল কাদের জিলানি বলে ওঠে বলে মঈনুদ্দিন তুমি কি বলছো প্রতিদিন হাজার হাজার মানুষের খানা দানা আমার দরবারে হয় আর তুমি বলছো আজকে তুমি তিন দিন ধরে আমার দরবারে তুমি খাও না তুমি কেন খাও না আমার দরবারে কি খানার অভাব হয়ে গেল আমার খাজা মঈনুদ্দিন বলে বড় পীর আপনার দরবারে এত মানুষের খানা দানার আয়োজন হয় এত মানুষের খাবার হয় ওই খাবারে আমার পেটের ক্ষুধা হয়তো নিবারণ হবে কিন্তু আমার মনের ক্ষুধা আমি কি দিয়ে মেটাবো বলি আমার বড় পীর আব্দুল কাদের জিলানি বলে ওঠে খাজা মঈনুদ্দিন তাহলে তুমি বলো তোমার আত্মার খাবার তোমার মনের খাবার আমি কোন খানা দিলে তোমার মনের খাবার আত্মার খাবার ক্ষুধা আমি মিটাইতে পারবো তখন খাজা মঈনুদ্দিন বলে আমার আত্মার খানা হলো সামা বড় পীর বলে সামা অর্থ কি বলে সামা অর্থ গান গজল কাওয়াল তখন বড় পীর আব্দুল কাদের জিলানি বলেছিলেন হে মঈনুদ্দিন আজকে তুমি গান গাও তুমি সামা করো তুমি কাওয়াল গাও আজকে তুমি গাইবে তোমার ভক্ত হয়ে তোমার আশেক হয়ে আজকে আমি গান শুনি আর সেই দিন ওই ঘটনার প্রেক্ষিতে কবিতার এই গানটা লিখেছে তোমার বদনে কেন এত ইমলা খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিলেন নবী
পীরে কয় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাও ফানা পিল্লা রাহে কুরবান খাজা বাবা মারহাবা মারহাবা গিয়েছিলেন নবীর পরে দিয়া ঠেকাই আসমা আমার পীরের হাতে লাঠি দিয়া পৃথিবী লয় থামাইয়া আরে খাতু পরে দিয়া ঠেকাই আসমার ও ভাই আগুলে কাই আসে খলি এই গানের মাসিক মিলে এই আগুলে কাই আসে খলি এই গানের মাসিক মিলে আশেক মাসে করে মধুবা মারহাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান করিলে পাই সাজা পাচ্ছে না করিলে পাই সাজা বাজে না প্রাণ ও তাই পীরে কয় খাজা গান গেয়ে শোনাও মোরে পীরে কয় খাজা গান গেয়ে শোনাও মোরে